ব্লগ। তা আজকে তোমাদের সাথে চলে এসেছি নতুন ব্লগ শেয়ার করব বলে। আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের বাড়ির ছাদে একটা পাখির খাঁচা আছে, তো ওখানে আজকে নেস্টিং বক্স লাগানো হবে, সেই ভিডিওই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি বক বক না করে সেখানে গিয়ে দেখা যাক নেস্টিং বক্স লাগানোর কাজ। তো চলো দিয়ে উঠে যাব এখন আমি ছাদে। এই যে চলছে কাজ তোমরা দেখতে পাচ্ছো, হয়ে গেছে, একটু বাকি আছে, একটু বক্স কটা লাগাবে গো? চারটে। আর পাখি কটা আছে? ১২টা। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে ঝাঁটা কেটে বক্সের ভেতরে বাসা বানানো হচ্ছে, ভিতরটা ঠিক এইরকম লাগবে বক্সের। এই যে আমাদের পাখির খাঁচা, পাখিগুলো সব ভয়ে কোথায় রয়েছে দেখাও যাচ্ছে না। হ্যাঁ, তোমাদের পাখিও দেখাবো, তো চলো। দেখতে পাচ্ছো যেমন নেস্টিং বক্স লাগানো এখন স্টার্ট হয়ে গেছে। অলরেডি একটা লাগানো হয়ে গেছে এপাশে, আর একটা লাগানো চলছে, তো আরও দুখানা লাগাবে। পাখিগুলো দেখো সমানে উড়ে চলেছে। আকাশে মেঘ করে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, বিদ্যুৎও চমকাচ্ছে।
বক্স আজকে লাগানো কমপ্লিট হয়ে গেছে। তা বাইরে যেহেতু খুব মেঘ করেছে, তো আমি ঘরে চলে এসেছি, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের কাছে। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো, আর দেখতে থাকো রিমাস গল্প। সো টাটা।